আসসালামু আলাইকুম এবরিমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বিড়ালের বাচ্চাগুলোর ইলির বাচ্চাগুলোর আবার নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম আজকে ওদের বয়স দশ দিন তো দশ দিন দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর অবস্থা আলহামদুলিল্লাহ প্রতিটা বাচ্চাই সুস্থ আছে সবাই জানেন যে ওরা সাতটা বাচ্চা দিছিল ইলিয়ে সাতটা বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং প্রতিটা বাচ্চাই মায়ের দুধ খাচ্ছে আমি এখনও পর্যন্ত এক্সট্রা কোনো খাবার তাদের দিচ্ছি না তো সেই সাথে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই গ্রোথ করছে তো আজকে আলহামদুলিল্লাহ একটু চেক করে দেখলাম একটু একটু করে ওদের চোখ ফোটা শুরু হয়েছে যেহেতু দশ দিন দু একদিনের ভিতরে পুরোপুরি চোখটা ফুটে যাওয়ার কথা বারো থেকে চোদ্দো দিনের মধ্যে তো আলহামদুলিল্লাহ আজকে দশ দিন আসতে বেশ কয়েকটা বাচ্চার চোখ একটু একটু করে খুলছে তো সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিও আপনারা আমার সাথেই থাকবেন তো এটা হচ্ছে আলহামদুলিল্লাহ প্রথম বাচ্চাটা যারা প্রথম থেকে ভিডিও সবগুলো ভিডিও দেখেন তারা জানেন প্রথম তিনটা বাচ্চায় ব্রাউন হয়েছে আলহামদুলিল্লাহ ব্রাউনের জিঙ্গার মতো তো ও দেখতে পাচ্ছেন সাইড চোখটা ক্যামেরা বাম চোখটা আস্তে আস্তে একটু খোলা শুরু হয়েছে হুম তো আশা রাখতেছি আলহামদুলিল্লাহ আগামী দু একদিনে সম্পূর্ণ চোখটা ওপেন হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের কালু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কালুর দুইটা চোখে মোটামুটি পড়ছে হয়তো একটু একটু করে দাম চোখটা একটু বেশি পড়ছে বামটা তো নাই বামটা এখন ওপেনই হয় নাই আর তারপর আলহামদুলিল্লাহ খুব সহজ হয়ে ফুটে যাবে দোয়া করবেন সবাই ওদের জন্য আমি রেখে দিচ্ছি মা একটি বারবার তাকাচ্ছে দিকে তো ইনি মূলত তার বাচ্চাদের খাওয়াতে ব্যস্ত তাই বেশি ভিডিও করতে পারতেছি না ইনশাল্লাহ পুরো চোখটা খুলুক তারপর আমি ইনশাআল্লাহ সব কয়টার ভিডিও আপনাদেরকে স্পেসিফিকলি দিব দেখি এর ভিতরে আরেকটা একটা বাচ্চা নেওয়া যায় কিনা তো ফুটছে এমন আমাদেরকে দেখানোর সার্থে এই হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড দেখতে পাচ্ছেন এটা সর্বশেষ বাচ্চাটা আলহামদুলিল্লাহ এটা বাদ বাকি বাচ্চাগুলো তুলে নেয় ভালোই হেলদি তো এ বাচ্চাটার কিছুটা ফুটছে বা তো এটার অনেকটা ফুটের মতো অবস্থা চলে আসছে মানে পদ্মাটা পাতলা হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ফুটে নাই বাচ্চাটা কানা করতেছে আমি রেখে দিচ্ছি তো এ ছিল আজকের এই পর্যন্ত যারা যাদের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্টটা আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এবং সেই সাথে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কেমন লাগলো বাচ্চাগুলো অবশ্যই জানাবেন আমি পরবর্তীতে প্রতিটা বাচ্চা যখন চোখ ফুটবে তখন আবার নতুন করে আপডেট দিব না তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ